ভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে দেখতে পারেন কমেন্ট করতে পারেন তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব আমাদের ডেলি লাইফস্টাইল আর বর্তমান ইয়োগের পরিস্থিতি ভ্যাকসিন নিয়ে আসলে বিভিন্ন মতামত আসলে সৃষ্টি হয়েছে অনেকে ভ্যাকসিন নিতে চাচ্ছে অনেকে ভ্যাকসিন নিতে চাচ্ছে না বা অনেকে দিচ্ছে না বা আমরা চাচ্ছিও আমরা পাচ্ছি না এর বিশেষ কারণগুলো কি কি তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটু বাইরে বের হয়েছি সবাই মিলে বসন্তের আমেজ চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে একটু কমে ফুলে ফলে মুখরিত চারপাশ ছুকে দেখার কথা যদি বলি অনেক বেশি সুন্দর চারপাশটা মুগ্ধকর একটা দৃশ্য দেখে যেন মনটা জুড়িয়ে যায় আর আজকের ওয়েদারটা তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর আমরা এসেছি একটা পার্কে যদি ওই পার্কে আমি রোজে আসি তারপরেও ভালো লাগে কিছু কিছু জিনিস আছে প্রতিদিন আসলেও কিন্তু ভালো লাগাটা কিন্তু কমতি থাকে না বারবারই নতুন করে দেখতে ইচ্ছে করে নতুনভাবে ভাবতে ইচ্ছে করে সেরকম একটা জায়গা নীল আকাশ আমার খুব প্রিয় আকাশের সংজ্ঞা আসলে খুব সংক্ষেপে কখনো দেওয়া সম্ভব না এক একটা অ্যাঙ্গেলে আকাশের দিকে তাকালে এক একভাবে ভালো লাগে আর এই গাছটার কারণে আকাশের সৌন্দর্যটা মনে হয় আরও অনেক গুণ বেড়ে গিয়েছে এটা হচ্ছে বড় সড়ো আকারে একটা ছিঁড়ি ফুল গাছ আর বসন্তকালে শুরুতে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ছেঁড়ি ফুল গাছ এবং ছিঁড়ি ফুল ফুটতে থাকে আর এই গাছটাতে কিন্তু কলি এসেছে সম্পূর্ণ কলি চলে এসেছে কিছুদিন পরে কিন্তু ফুলগুলো ফুটতে থাকবে অলরেডি কিছুটা ফুল ফুটে গিয়েছে আর ফুল ফুটলে তো আসলে এত ভালো লাগে চোখ সরানো যায় না সাদা কালার মানে হচ্ছে পবিত্র একটা কালার চোখের সৌন্দর্যটা আরো অনেকগুণ বাড়িয়ে দে আর এই চেরি ফুলটা হচ্ছে সম্পূর্ণ সাদা কালারের তবে এখানে অনেকগুলো গাছ আছে কিছু সাদা কিছু হচ্ছে গোলাপি বিভিন্ন ধরনের চেরি ফুল হয়ে থাকে সামারে শরীর ভালো তো মনও ভালো শরীর ভালো থাকলে অটোমেটিক সব কিছুই ভালো থাকে আর শারীরিক যদি কোনো অসুস্থতা চলে আসে মন মানসিকতা বলে কোনো কিছু আর ভালো লাগে না আর শরীর ভালো থাকতে হলে একটু ডিসিপ্লিন মেনটেন করে আসলে চলতে হয় আর এক্সারসাইজের কথা যদি বলি এর বিকল্প আর নেই এখানে আসলে দেখা যায় যে সব বয়সী মানুষরা দৌড়াদৌড়ি করছে এক্সারসাইজ করছে ওদেরকে দেখলে আসলে করতে ইচ্ছা করে মনে হয় যে আমি একটু এক্সারসাইজ করি একটু দৌড়াই একটু হাঁটি আর কিছু কিছু জিনিস আছে না দেখলেই কিন্তু নিজের ভিতরে যে এনার্জিটা বেড়ে যায় বা করার জন্য আগ্রহ জাগে তো এখানে এসে আসলে ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যটাও উপভোগ করতে পারি আর তার সাথে সাথে আশেপাশের মানুষদের অ্যাক্টিভিটিগুলো দেখলে নিজের ভিতরে যে অলসতার মরিচিকা পড়ে যায় সেটা একটু ধুয়ে মুছে নিতে পারি বাহির থেকে আসার পরে প্রচণ্ড রকমের ক্ষুদা লেগে গিয়েছে কি করব না করব বুঝতে পারছিলাম না তো আমি ওদেরকে ওয়াফল গরম করে দিয়েছিলাম বাসায় ছিল আর সাথে ফ্রুটস কেটে দিয়েছি আর আমাদের বড়দের জন্য মজা করে ঝালমুড়ি করেছিলাম মুড়িয়া চানাচুর মাখাম মাখা তো দেখলাম যে ওরা এগুলোও পছন্দ করেছে খেতে তো আমি ফ্যামিলি ব্লগার কিছুটা অংশ তো আপনাদের সাথে শেয়ার করব তবে রান্নাবান্না আসলে কমন একটা জিনিস হয়ে গিয়েছে এই করোনার পরিস্থিতির সময় শুধু রান্নাবান্নাই শেয়ার করেছি সেজন্য এখন টুকিটাকি বাইরে যখন যাই সেখান থেকে বেশি কিছু শেয়ার করার জন্য চেষ্টা করি আশা করছি ভালো লাগে আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ওদের অ্যাক্টিভিটি গুলোই বেশি আপনাদের সাথে শেয়ার করব আর রান্না বান্না আসলে যদিও আমি এত বেশি ভালো রাঁধতে পারি না তারপরেও যতটুকু কম পারা যায় ততটুকু শেয়ার করার চেষ্টা করব আর এটা হচ্ছে কিছুদিন আগের একটা ভিডিও ফুটেজ আমার হাজব্যান্ড শাহবিয়ার স্বাধীনকে নিয়ে একটু বাইরে গিয়েছিল তখন ছিল দুপুরবেলা আর কি আমি রান্নাবান্না বাসা করেছিলাম আর বাইরে কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল ওদেরকে নিয়ে গিয়েছিল এবং তারা খেলে ছিল আর আমার হাজবেন্ড এ পাকে কিছু ভিডিও করেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছেন আমার আজকের ভিডিওতে আমি ইউকে এর বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলছি আমরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ দিন আগে তো ইউকের করোনা অবস্থা ছিল এত বেশি এফেক্টেড হয়েছিল মানুষ ভয়ে আসলে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা ভালোর দিকে যদিও এই ভালো করার পিছনে আসলে সরকারের ভূমিকাটা অনেক বেশি ছিল আর মানুষের সচেতনতার বিকল্প আর কিছুই ছিল না মানুষ যথেষ্ট রকম সচেতন এবং সরকার যে গুলো দিয়েছে সম্পূর্ণ মেনে চলার চেষ্টা করেছিল সেজন্য আজকে এই অবস্থার আসলে এসে পৌঁছেছে আর কি আর তার চেয়ে বড়ো কথা যেটা বলবো লকডাউনের কারণে কিন্তু পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল হয়েছে তো ইনশাআল্লা আটে মার্চ থেকে কিন্তু বাচ্চাদের স্কুল খুলে দেওয়া হচ্ছে প্রথম ধাপেই আসলে লকডাউন শিথিল করা হচ্ছে তবে পুরোপুরি না এটাকে আসলে তৃতীয় ধাপে পর্যন্ত নিয়ে যাওয়া হবে প্রথম ধাপে স্কুল খুলবে এরপরে আস্তে আস্তে করে কিছু অ্যাসেন্সিয়াল যে দোকানপাটগুলো বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়া হবে এরপরে আস্তে আস্তে আরও অনেক কিছু ওপেন করার আসলে প্ল্যান করা হয়েছে সব কিছু পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে তো ইনশাআল্লাহ এভাবে হলে হয়তো বা সবার জন্যই ভালো হবে সেটাই আসলে আমরা আশা করছি তাই একটু মজার বটে আর একটু দুঃখেরও বটে আর কি তো আমরা আসলে অনেকেই এখনও ভ্যাকসিন পাইনি আমার ফ্যামিলির কেউ ভ্যাকসিন পায়নি তবে আমার পরিচিত অনেক ভাইয়া আপু বা ভাবিরা অনেকেই পেয়ে গিয়েছেন আসলে এটা বয়স ভিত্তিতে বা পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে তার শারীরিক যে কন্ডিশন তার উপরে ডিপেন্ড করে বা সে যদি হেলথ বিভাগের সাথে যদি জড়িত থাকে বা আসলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো এভাবে করে আসলে প্রথম ডোজ কিন্তু অধিকাংশ মানুষকে দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখনও পাইনি তবে আমাদের ভিতরে অনেক মানুষ আছেন বা যারা একটু আমাদের থেকে গায়ের কালার কালো তারা অনেকেই ভ্যাকসিন দিতে যাচ্ছেন না তারা বলছেন যে ভ্যাকসিনের সাইড ইফেক্ট হতে পারে সেজন্য তারা অলরেডি যাচ্ছেন না ভ্যাকসিন দেওয়ার জন্য এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে ভ্যাকসিন দিলে যে একদম করোনামুক্ত থাকবো বা হবে না আসলে ব্যাপারটা সেরকম না তারপরেও আসলে ভ্যাকসিনটা দিয়ে দিলে মনের একটা শান্তি সেটা হতো আর কি তো খুবই খারাপ লাগছে তাদেরকে ডাকছে তাদের সিরিয়াল এসেছে তারা যাচ্ছে না আর আমরা চাচ্ছি জন্য আসলে আমরা পাচ্ছি না আমাদেরকে ওয়েট করতে হবে যখন ওরা ডাকবে তখনও যেতে হবে এ হচ্ছে আসলে বর্তমান অবস্থা আর কি তো এখনও মানুষের ভিতরে এখনও অনেক বেশি ভয় কাজ করছে বা এটার পরে সাইড ইফেক্ট কী হতে পারে অনেক কিছু আসলে চিন্তা চিন্তাভাবনা করছে তবে যে কজন আসলে ভ্যাকসিন দিয়েছে আমাদের পরিচিত অধিকাংশ মানুষই দিয়েছে কারণ ভ্যাকসিন দিলে দেখা যায় যে সবাই ফেসবুকে শেয়ার করছে আলহামদুলিল্লাহ আমি আজকে ভ্যাকসিন দিয়ে এসেছি সেভাবে আসলে জেনেছি আর কি তো সবাই এখনও পর্যন্ত মোটামুটি সুস্থ আছেন কোনো সাইড ইফেক্ট তেমন একটা হয়নি তো ইনশাল্লাহ আমরা যদি দিই কোনো রকম সমস্যা হবে না এটা আসলে আশা করছি আর কি ভ্যাকসিন দেওয়া নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে আমি ভেবেছিলাম যে বাংলাদেশে আরও অনেক দেরিতে ভ্যাকসিন পাবে মানুষজন বা বাংলাদেশে তো আসলে এত বেশি ইফেক্টেড হয়নি আর ইউরোপের দেশগুলোর তুলনা তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম ডোজ ভ্যাকসিন পেয়ে গিয়েছে দ্বিতীয় ডোজও অলরেডি দেশে চলে গেছে তো ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবে চল্লিশের উপরে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে ইতালিতেও কিন্তু বয়স ভিত্তিতে বা তালিকা করে কিন্তু দেওয়া হবে তো আমার শাশুড়িও হয়তোবা এই সপ্তাহের ভিতরে ভ্যাকসিন পেয়ে যেতে পারেন প্রথম ডোজ তো ইংল্যান্ডে যেটা দেখেছি আর কি অনেক আগে থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং অধিকাংশ মানুষ পেয়ে গিয়েছেন ইনশাল্লাহ আমরাও হয়তোবা সিরিয়াল ভিত্তিতে পাবো সেই আশায় আছে আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে আজকের ভিডিও আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিলাম আমাদের একটু কিটাকি কিছু কাজ ছিল ভিডিওটা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন এতক্ষণে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা কেকের অর্ডার করার জন্য যাচ্ছি আমাদের স্বাধীন বাবু সামনে জন্মদিন আমার গত ভিডিওতে আমি বলেছিলাম একটা অনুষ্ঠান আছে তবে এখন যেহেতু করোনার পরিস্থিতি কেউ আসবে না বাসা বা কাউকে ডাকাও সম্ভব না যদি কাউকে আসলে ডাকে তাহলে হয়তো বা মোটাঙ্গের পায়নও খেতে পারে সেজন্য আসলে পরিবেশ পরিস্থিতি ভালো হওয়া পর্যন্ত ঘরোয়াভাবে আসলে সব কিছুই চালিয়ে নিতে হবে যেহেতু বার্থডে বলে কথা ছোট মানুষ একটু যদি আয়োজন না করে তাহলে তার কিন্তু খারাপ থাকবে সেজন্য আসলে আয়োজন করা তো এটা হচ্ছে একটা কেকের দোকান আমাদের এখানে এই কেকের দোকানটা আমার কাছে বেশ ভালো লাগে স্বাভাবিক স্বাধীনের আরও আরো অনেক বার্থডেতে আমরা এখান থেকে কেকের অর্ডার করেছি আর খুবই মজা কেক হয়ে থাকে চাইলে এখান থেকে আমরা নর্মালি কেক এমনিতে নিয়ে যেতে পারি আবার অর্ডার করতে পারি তবে আমরা অর্ডার করে যাব যেদিন ওর বার্থডে সেদিন দিন বিকালে ওর পাপা এসে নিয়ে যাবে যেহেতু আমার ছেলের ব্লু কালার পছন্দ তো আমরা চেষ্টা করব ব্লুর কম্বিনেশানের কোনো একটা কেক অর্ডার করার জন্য তো আমরা একটা চয়েস করেছি এই কেকটা আসলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে যেহেতু ও ফুটবল বা গাড়ি অনেক বেশি পছন্দ করে এই কেকটা অর্ডার করেছি ফে করে গিয়েছি আমরা যেদিন ওর বার্থডে সেদিন বিকালে সেটা ডেলিভারি নিয়ে যাব ইনশাআল্লাহ তো অনেক ভালো লাগছে এই কাজটা হয়ে গিয়েছে আর যাওয়ার পথে সাবিশা দিনের জন্য একটা বড় কেকের পিস নিয়ে গেলাম এটা খুবই মজা ছিল যেহেতু কেকের দোকানে এসেছি ওরা বলবে যে কেকের দোকানে এসেছি ওদের জন্য কিছু নিয়ে যায়নি সেজন্য এই যে কেকটা নিয়ে আসলাম তো ওরা দুই ভাই বোনে খুবই মজা করে খাচ্ছে আর কেকগুলো কিন্তু অনেক মজা হয় ওই দোকানের তো আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটা ভালো থাকবেন সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আল্লাহ পেয়েজ